অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে আমাদের। আমার মনে হয় কিছুক্ষণ এখানে অপেক্ষা করে সব দিক বুঝে নেওয়াই ভালো। সেই ভালো। যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, পারো না। গ্রহণ শেষ হলে এদের শক্তির সঙ্গে আমরা কোনোভাবেই পারবো না। ওই চাঁদুয়ার নিচে কে আছে আমরা এখনো জানি না সেনাপতি মশাই, তাই দুজনে মিলে একসঙ্গে গেলে সহজে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার থেকে বরং আমি আগে এগিয়ে গিয়ে দেখি, তারপর তুমি এসো। না না, তা হয় না পারুল। আমি তোমাকে একা ওই বিপদের মধ্যে যেতে দিতে পারি না। আর তাছাড়া তোমার মুখে রাক্ষসীর সাজও এখন উঠে গেছে, যে কেউ দেখলেই সন্দেহ করবে। বরং আমি আগে চাই, প্রয়োজন হলে প্রাণ দিয়েও লড়াই করব, কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তোমরাও যাও, হাত লাগাও ওদের সঙ্গে। কেউ তো নিশ্চয়ই ওখানে আছে, দেখি তো কে আছে। কার একটা গলা পেলাম মনে হলো। যা, কোথায় গেলেন রাজকুমারী এই সময়? গেলে নিশ্চিত ধরা পড়তাম ওই বড় রানীর হাতে। রানীমণি মল্লিকা হঠাৎ পাহাড়া ছেড়ে চলে যাচ্ছে বা কেন? রাক্ষসী রানী কোথায় যাচ্ছে? তার মানে
আমরা যে আজ এই সময় এখানে আসবো সেটা রানী মনুমল্লিকা কোনোভাবে জানতে পেরে গেছিল কিংবা সন্দেহ করেছিল। তা না হলে কুলক থাদার মুখে পাহারা দেবে কেন? কিন্তু ও যদি জেনেই থাকে বা সন্দেহ করে থাকে যে আমরা এখানে আসবো, তাহলে হঠাৎ পাহারা ছেড়ে চলে বা যাচ্ছে কেন? কি এমন ঘটলো যে গোলক ধাঁধার প্রবেশ তার ছেড়ে তাকে উড়ে যেতে হচ্ছে? রানী চলে যাওয়ায় আমাদের সুবিধাই হয়েছে সেনাপতি মশাই। এই সুযোগে আমাদের গোলক ধাঁধার ভেতর ঢুকতে হবে। আমাদের হাতে সময় খুব কম, আমাদের যা করার এই সূর্যগ্রহণ চলাকালীনই করতে হবে। কারণ একবার এই সূর্যগ্রহণ কেটে গেলে রাক্ষসরা আবার তাদের শক্তি ফেরত পাবে, তখন আমরা আর ওদের সঙ্গে পেরে উঠব না। চলো চলো। এক্ষুনি পৌঁছতে হবে আবার গোলক ধাঁধার প্রবেশ পথে, সেখানে আমাকে পাহারা দিতেই হবে। পারুলা রাঘবেন্দ্র যদি চলে আসে, পারুলা রাঘবেন্দ্রকে আগে ধরতে হবে। সূর্যনগরে সূর্যনগরে ফেরার কথা পরে ভাবব। সর্বনাশ, রানী মণিমল্লিকা ফিরে আসছে আবার, কি করবে এবার? আমাদের হাতে সময় নেই, আগে কোথাও লুকোতে হবে। রানী মণিমল্লিকার হাতে ধরা পড়লে বাঁচতে পারবো না আমরা।
আমি ভাবলাম রাক্ষসী রানী বুঝি দেখেই ফেলেছে আমাদের। আমারও সেই রকমই মনে হয়েছিল, কিন্তু রানী মণিমল্লিক আবার ফিরে এলো কেন? আর যদি ফিরেই আসে পাহারা না দিয়ে আবার চলে গেল কেন? সেনাপতি মশাই, যা হয়েছে তাতে আমাদেরই মঙ্গল। চলো, রানী আবার ফিরে আসার আগে আমরা ওই গোলক খাতার ভেতর ঢোকার চেষ্টা করি। চলো চলো। পারলাম না, পারলাম না গোলক খাতার মুখে পাহারায় থাকতে। আগে নিজের প্রাণ বাঁচাতে হবে। প্রাণ বাঁচলে আমি পারুলকে ঠিক খুঁজে বের করতে পারবো। সূর্যনগর পৌঁছতে হবে আমাকে এক্ষুনি। মন বলছে ডালিম পল বিপদে পড়েছে। এই বন্ধ দরজার ওপাশে নিশ্চয়ই গোলক খাতার শুরু। সেই জন্যই তো এখানে আসার মুখে এত পাহারা ছিল। কিন্তু দরজা তো বন্ধ, এই দরজা খোলার উপায় খুঁজতে হবে আমাদের। নিশ্চয়ই এর গায়ে বা আশেপাশে কোনো গোপন চাবি আছে। কিছুই তো নেই কোথাও, কি করে খুলবো দরজা? কিন্তু সেনাপতি মশাই, যেভাবে হোক ওই দরজার উপরে যে যেতেই হবে। পাঁচিল টপকে যে যাবো তারও তো কোনো সম্ভাবনা নেই। এত উঁচু পাঁচিল ওটা সম্ভব নয় আমাদের পক্ষে। কি উপায় হবে এখন তাহলে? তুমি দাঁড়াও, আমি চেষ্টা করে দেখছি। সরে যাও পারুল, দরজা ভাঙতে হবে। সামনে অত ধোঁয়া কেন? কি আশ্চর্য, সেদিন নিচ থেকে এমন ধোঁয়া বেরোচ্ছে কেন? এই কে আছো? শিগগির মহারাজের খবর দাও। হ্যাঁ আমি যাচ্ছি। এমন অদ্ভুত কাণ্ড কোনোদিন দেখিনি, শুনিও নি। মনে হচ্ছে সিঁড়ির নিচে আস্ত আগ্নেয়গিরি যেন ঘুমিয়েছিল। এই দেখুন মহারাজ, এত ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, হাজার সিঁড়ির উপর দাসেরা নিশান বদলানোর কাজ করছিল, তারপর হঠাৎ সিঁড়িতে ফাটল ধরে যায়, আর তারপরে এরকম ধোঁয়া বেরোতে থাকে। রাক্ষস সেনারা কোথায়? তাদের ডাকতে বলো, সিঁড়িতে উঠে দেখতে বলো কেন ধোঁয়া বেরোচ্ছে। মহারাজ, রাক্ষসরা কেউ পাঠাতে নেই। কেন, কোথায় গেছে তারা? তারা তাদের নিজেদের দেশে অর্থাৎ রাক্ষস রাজ্যে গেছে মহারাজ। সে কি? সূর্যগ্রহণের সময় রাক্ষসদের শক্তি নষ্ট হয়ে যায় মহারাজ, দুর্বল হয়ে পড়ে তারা। গ্রহণ শেষ হওয়ার পর এক বিশেষ কুণ্ডে স্নান করার পরে আবার তারা তাদের শক্তি ফিরে পায় মহারাজ। গ্রহণ শেষ হলে ওই বিশেষ কুণ্ডে স্নান করার পর ওরা আবার কাজে যোগ দেবে মহারাজ। মল্লিকা এখন প্রাসাদে নেই, রাক্ষসরাও নেই, কি করি তবে? এই ধোঁয়া তো আমার কোনো সাধারণ ধোঁয়া বলে মনে হচ্ছে না।
এই জলাশয় পার হয়ে যেতে হবে আমাদের। তাছাড়া তোর অন্য কোনো পথ নেই দেখছি। সেটা কি করে সম্ভব সেনাপতি মশাই? এই জলে পা দিলেই তো সঙ্গে সঙ্গে আমরা গলে জল হয়ে যাব। আর তাছাড়া অপর পারও দেখা যাচ্ছে না। কোথায় গিয়ে যে জলাশয় শেষ হয়েছে তা বোঝার উপায় নেই। কি হলো, তোমরা সবাই চুপ করে আছো কেন? যাও গিয়ে দেখো ওখানে ওই ধোঁয়ার উৎস কি, কেন ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, যাও গিয়ে দেখো। কি হলো মন্ত্রী মশাই, আমার কথা কি কারো কানে যাচ্ছে না? যান গিয়ে দেখুন। অপরাধ নেবেন না মহারাজ, আসলে সূর্যনগর হঠাৎ করে রাক্ষস নগরীতে পরিণত হওয়ার পর থেকে এখানকার দাস কর্মচারীদের মনের মধ্যে অনেক ভয় ঢুকে গেছে মহারাজ। তার উপরে এরকম একটা অদ্ভুত ঘটনা চোখের সামনে দেখে তারা সবার মনের মধ্যে এখন খুবই আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহারাজ। তাই আমার মনে হয় মহারাজ, এরা প্রাণের মায়াতেও কেউ এগোতে চাইছে না ওখানে। ব্যাস অনেক হচ্ছে, ঠিক আছে, তোমরা যখন সবাই ভয় পাচ্ছ তখন আমি যাব, আমি যাব সেখানে। সেটাই তো ভাবছি পারো, এই ফুটন্ত জলের সরোবর যে কোনো উপায় পেরোতে হবে আমাদের। দাঁড়াও আমি একবার নেমে দেখি। একবারে অপর পারে পৌঁছে যেতে পারতাম, তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। সেনাপতি মশাই তুমি পারবে পিছে চাপিয়ে আমাকে ওপারে নিয়ে যেতে? পারলে তো ভালোই হতো পারুল, কিন্তু বিশাল জলাশয় লাফতে পারবার শক্তি আমার নেই। একটা উপায় আছে। কি উপায় পারুল? সাবধান মহারাজ। পটলের মধ্যে এটা কি দেখি তো? এই ডালিম এখানে এলো কি করে? রেখে গেল ওই ডালিম? আশ্চর্য, এই ডালিম এই সিঁড়ির ফাটলে এলো কি করে? আর মহারাজ, এই ডালিম থেকে ধোঁয়া কেন বেরোচ্ছে? এই ডালিমের রং কেমন জানি অস্বাভাবিক। আমার মনে হয় এই ডালিমের মধ্যেই লুকিয়ে আছে সমস্ত রহস্য। এই ডালিম ফাটাতে হবে। সরে যাও সবাই, সরে যাও বলছি। এক্ষুনি ব্যাং হওয়া নিমেষে বিশাল এক ব্যাং, বড় বড় ঠ্যাং,
যে ব্যাঙ এক লাফে পার হবে ফুটন্ত জলের সাগর অনায়াসে। অনেকটা সময় এমনিতেই নষ্ট হয়েছে আমাদের।